রং করা মাটির ঘর। অনেক দিন আগের কথা, টোনা আর টুনি নামে দুই লোভী স্বামী স্ত্রী এক বনে বসবাস করত। তারা দুজনেই বনের অন্য পাখিদের বাড়িতে চুরি করত। একদিন টোনা টুনি ঘুরতে ঘুরতে এক বিয়ে বাড়ি দেখতে পায়। তখন টোনা টুনিকে বলে, ওই দেখো টুনি, ওই বাড়িতে বিয়ে হচ্ছে। বিয়ে বাড়িতে নিশ্চয় অনেক দামি দামি গহনা আর টাকা পয়সা থাকবে। টুনি, আজ রাতে আমরা ওই বিয়ে বাড়িতে চুরি করতে আসবো, বুঝেছো? একবার যদি আমরা ওই বিয়ে বাড়ির সব টাকা পয়সা চুরি করে নিয়ে যেতে পারি না, তবে দেখবে আমরা একদিনে অনেক বড়লোক হয়ে যাব। তুমি ঠিক কথাই বলেছো গো, আমি তো ওই বাড়ির আগে মেয়ে পাখিদের গহনা চুরি করব। গহনার প্রতি আমার অনেক লোভ। চলো চলো বাড়ি চলো, হাতে পায়ে তেল মাখতে হবে তো, যাতে ধরা পড়লে আমরা পিছিল কেটে বেরিয়ে আসতে পারি। এই কথা বলে টোনা টুনি সেখান থেকে চলে যায় আর রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। তারপর রাত হয়ে গেলে টোনা আর টুনি চুরি করার জন্য আবার সেই বিয়ে বাড়িতে আসে। আর বাড়ির মধ্যে ঢোকার রাস্তা না পেয়ে রান্নাঘরে জানালা দিয়ে ঢোকার চেষ্টা করে। আর ওরা জানালা দিয়ে যেই না রান্নাঘরে লাফ দেয়, তখনই রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা তেলের মধ্যে ওরা পা পিছলে পড়ে যায়। আর টোনা টুনি ভীষণ ব্যথা পায় আর কাঁদতে কাঁদতে বলে, ও মা গো, আমার কোমরটা বুঝি ভেঙে গেল গো, ভেঙে গেল। ধরো আমাকে কেউ মেঝে থেকে উঠাও। ও কি যে ব্যথা পেয়েছি। ওঠো না, আজ কি কুক্ষণে যে চুরি করতে এলাম। সকালবেলা যে কার মুখ দেখে উঠেছি গো, কার মুখ দেখে উঠেছি। টুনি, আমিও পায়ে বড্ড ব্যথা পেয়েছি গো। ও টুনি, আজ বুঝি আমাদের আর রক্ষে নেই। বাবা গো, আমি আর চুরি করব না। এদিকে রান্নাঘরে টোনা টুনির এমন চিৎকার চেঁচামেচি শুনি বিয়ে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। আর সব পাখি রান্নাঘরে এসে টোনা আর টুনিকে এভাবে পড়ে থাকতে দেখে বলে ওঠে, একি টোনা টুনি, তোরা দুজন এখানে কি করছিস এত রাতে? তার মানে তোরা চুরি করতে এসেছিস? এত বড় সাহস তোদের! ছি 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 ছি, এই তোরা দাঁড়িয়ে থেকে দেখছিস কি? মার মার, এই দুজনকে মার। কবুতরের কথা শুনে সবাই টোনা টুনিকে মারতে শুরু করে দেয়। আর তারা সেই রাতে টোনা টুনিকে বন থেকে তাড়িয়ে দেয়। বন থেকে বিতাড়িত হয়ে টুনি কাঁদতে কাঁদতে বলে, এবার কি হবে গো টোনা আমাদের? চুরির চক্করে তো বাড়িঘর সব হারালাম, এবার আমরা কোথায় যাব, কি করব? আরে টুনি, তুমি কাঁদছো কেন? বাড়িঘর সব গিয়েছে তো কি হয়েছে? আমি একটা ডাইনির খোঁজ জানি, জানো? ওই ডাইনির যদি আমরা চুল কেটে নিতে পারি, তবে সারা জীবন ডাইনি আমাদের কথা শুনবে। আর ডাইনির কাছ থেকে একটা বিশাল রং করা মাটির বাড়ি আমরা চেয়ে নিলে তো আমাদের হয়ে যাবে। চলো চলো আমার সাথে চলো তো। টোনার কথা শুনে টুনি টোনার সাথে যেতে রাজি হয়। আর তারা হাঁটতে হাঁটতে এক নদীর ধারে পৌঁছায়। ততক্ষণে রাত কেটে সকাল হয়ে যায়। আর টোনা টুনি নদীর ধারে গিয়ে দেখে একটা বড় আম গাছের ডালে ডাইনি চুল ছেড়ে দিয়ে শুয়ে আছে। আর সেই সুযোগে টোনা টুনি ডাইনির মাথা থেকে একটু চুল কেটে নেয়। আর টুনি ডাইনিকে ডাকতে থাকে, এই ডাইনি, ওঠ, ঘুম থেকে ওঠ বলছি। দেখ আমার হাতে তোর মাথার চুল, আজ থেকে তুই আমাদের দাসী, ওঠ এক্ষুনি বলছি। টুনির এমন চিৎকার করে কথা শুনে ডাইনির ঘুম ভেঙে যায়। আর ডাইনি টুনির হাতে তার চুল দেখে ভীষণ রেগে যায় আর বলে, তোদের সাহস কি করে হয় আমার চুল কেটে নেওয়ার? আজ যদি আমার চুল আমার মাথায় থাকতো, তবে তোদের এক্ষুনি আমি মেরে ফেলতাম। কিন্তু ওই চুলেই আমার সব শক্তি, দে ফেরত দে বলছি, তোদের কিন্তু আমি চিবিয়ে খাবো, দে আমার চুল ফেরত দে। এই ডাইনি চুপ কর তো, আমরা জানি এই চুল যতক্ষণ আমাদের হাতে থাকবে তুই আমাদের কিছু করতে পারবি না। এখন আমরা তোকে যা বলবো তুই তাই করবি, আর যদি না করিস তবে তোর চুল আমি আগুনে পুড়িয়ে ফেলবো। না 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 না, তোরা এই কাজ করিস না। বল বল তোরা কি চাস, আমি তোদের সব দেব। জাদুই পার্টিতে করে আমাদেরকে আমাদের গ্রামে নিয়ে চল। টুনির কথা মতো ডাইনি এক জাদুর পার্টিতে করে টোনা টুনিকে উড়িয়ে তাদের বনের দিকে যেতে থাকে। আর তখন টুনি বলে,
শোন ডাইনি, আমার অনেক দিনের শখ যে আমি এক রং করা মাটির বাড়িতে থাকবো, আর সেই ঘরে যেন অনেক টাকা পয়সা থাকে। আর এই বনের পাখিরা আমাদের বন থেকে তাড়িয়ে দিয়েছিল, তাই এই বনের সব পাখিদের ঘর বাড়ি ভেঙে দে। টুনির এমন কথা শুনে ডাইনি জাদুর পাটি মাটিতে থামায়, আর টোনা টুনির জন্য খুবই সুন্দর রং করা একটা মাটির বাড়ি বানিয়ে দেয়। তারপর ডাইনি টোনা টুনির সাথে তাদের মাটির বাড়িতে চাকরের মতো থাকতে শুরু করে। সেই দিন রাতে বনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়, আর বনের পাখিরা টোনা টুনির মাটির বাড়িতে আশ্রয় নিতে আসে। টোনা ভাই, টোনা বাড়িতে আছো? তোমার মাটির বাড়িতে আমাদের একটু আশ্রয় দাও। বনের সবার বাড়িঘর একসাথে কিভাবে যে ভাঙলো কেউই বুঝতে পারছি না। সবাই বড় বিপদে পড়ে তোমার বাড়িতে থাকতে এসেছি গো। বাহিরে এসো একটু, দয়া করো আমাদের উপর। কবুতরের এমন ডাক শুনে টোনা আর টুনি দুজনেই বাহিরে আসে, আর বনের পাখিদের এই করুণ অবস্থা দেখে টোনা টুনি হাসতে থাকে। আমরা এই মাটির বাড়ি বানিয়েছি কি তোদের সাহায্য করার জন্য? হ্যাঁ, চলে যা বলছি, এক্ষুনি এখান থেকে চলে যা। খুব তো আমাদের মেরে বন থেকে তাড়িয়ে দিয়েছিলি, লজ্জা করে না? এখন আমাদের কাছে এসেছিস সাহায্য চাইতে, যা আমরা এই মাটির বাড়িতে কারো জায়গা দিব না, দূর হয়ে যা সবাই। টোনার এই কথা শুনি ওই বৃষ্টির রাতে সব পাখিরা টোনার মাটির বাড়ি থেকে চলে যায়। এসব ঘটনা ডাইনি এতক্ষণ সব দেখছিল। ডাইনি টোনার এমন ব্যবহার দেখে ভীষণ রেগে যায় আর বলে, ছি ছি ছি, এরা এত খারাপ পাখি, আমি এদের ঘর বানিয়ে দিলাম আর এরা কাউকে সাহায্য না করে উল্টো তাড়িয়ে দিল। একবার শুধু আমার মাথার চুল পেয়ে যায়, এই মাটির ঘরে থাকার সুখ আমি বের করে দেব। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টোনা টুনি ডাইনির দেওয়া রং করা মাটির ঘরে টাকা পয়সা দিয়ে বেশ সুখে আরামে দিন কাটাতে থাকে। যত দিন যেতে থাকে টোনা টুনি তত অহংকারী হয়ে উঠতে থাকে, আর ডাইনিকে দিয়ে ওরা চাকরের মতো বাসায় কাজ করাতে থাকে। একদিন ডাইনি মনের দুঃখে টোনা আর টুনির রং করা মাটির বাড়ির সামনে বসে কাঁদছিল। সেই সময় সেখানে এক তান্ত্রিক আসে আর ডাইনিকে কাঁদতে দেখে বলে, কি ব্যাপার, এই প্রথম কোনো ডাইনিকে আমি বসে কাঁদতে দেখছি। কি হয়েছে ডাইনি, তুমি এভাবে বসে কাঁদছো কেন আমাকে বলো? তান্ত্রিক বাবা, আপনাকে বলে কি করব, পৃথিবীর সবাই তো আমাকে খারাপ মনে করে, আমি সত্যি কথা বলিও তো বিশ্বাস করবেন না, সবাই তো জানে ডাইনি মানে খারাপ। কেউ না সাহায্য করুক, আমি তোকে সাহায্য করব, তোকে দেখেই মনে হচ্ছে তুই ভালো ডাইনি। তান্ত্রিকের কথা শুনে ডাইনি সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক জাদু বলে দেখে টোনা টুনি তাদের মাটির ঘরে কোথায় ডাইনির চুল রেখেছে। টোনা টুনির মাটির ঘর থেকে এনে ডাইনির হাতে দেয়, তারপর তান্ত্রিক সেখান থেকে চলে যায়, আর ডাইনি তার মাথার চুল লাগিয়ে পুনরায় তার নিজের শক্তি ফিরে পায়। তারপর ডাইনি টোনা টুনির মাটির ঘরে ঢুকে দেখে টোনা টুনি ঘুমিয়ে আছে। তখন ডাইনি বলে, আমার দেওয়া রং করা মাটির ঘরে তোরা আরামে ঘুমাচ্ছিস, সবার সাথে তোরা বড় অন্যায় করেছিস, তোদের আমি ঘর বানিয়ে দিলেও তোরা বৃষ্টির সময় কাউকে সাহায্য করিসনি, উল্টো তাড়িয়ে দিয়েছিস, এই মাটির ঘর নিয়ে বড় অহংকার তাই না? আজ তোদের এই মাটির ঘর ভেঙে দিয়ে সব অহংকার দূরই মিশিয়ে দিব আমি। ডাইনির এমন কথাতে টোনা টুনির ঘুম ভেঙে যায়, আর ডাইনির মাথায় চুল দেখে ওরা বুঝতে পারে যে ডাইনি তার নিজের শক্তি ফিরে পেয়েছে, আর তারা ভয় পেয়ে গিয়ে ডাইনির কাছে ক্ষমা চায়। আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমরা অনেক লোভ করেছি, সব ভুল আমরা বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দাও ডাইনি। কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, তোদের এই রং করা মাটির ঘরে আজ তোদের আমি কবর দেব। এই কথা বলে ডাইনি ঘর থেকে বেরিয়ে যায়, আর ডাইনি ঘর থেকে বেরোনোর সাথে সাথে টোনা টুনির উপর রং করা মাটির ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
আর তারা সেই মাটির ঘরে চাপা পড়ে মারা যায়। এভাবেই টোনা টোনি তাদের পাপের শাস্তি পায়। তো বন্ধুরা, কারো সাথে খারাপ কিছু করলে সেই খারাপটা নিজের মাঝেই প্রতিফলিত হয়। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।